Assalamualaikum. আজ 30 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার এখন আমি আছি ময়মনসিংহ জেলার ভালুকপো জেলার বাটাদর হাটে এই হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার মঙ্গলবার তো মঙ্গলবার হাটে তুলনামূলক বড় আর এই হাটে আসা চাইলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিষ্টু বাজার হয়ে আসতে পারেন সিষ্টু বাজার থেকে জনপদে সিএনজি ভাড়া হলো 50 টাকা আর এখানে গরুর জন্য ক্রেতারা ছিল 400 টাকা এবং বিক্রেতারা ছিল 100 টাকা তো এখনো হাট পুরোপুরি জমে নাই তো গরু আসছে আসবে আরো মাত্র শুরু হলো হাট এখন আপনাদের আমি জানাবো এখানে ছোট ছোট সার এবং বকনা বাছুরের দাম দর এখানে চাচার কাছে একটা বাছুর আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন চাচা কি বাছুর এটা বকনা এটা বকনা আচ্ছা কত দাম চাইতেছেন এটা দাম চাইতেছে 55 55 52 দাম চাইতেছে আচ্ছা দাম হইতাছে কত দাম 40 45 এর দাম হইতাছে আচ্ছা কয়টা আনছেন একটাই না আর আপনার বাড়ি কোথায় বড় চোনা দেখি কিনা গরু কত হলে সাড়ে দেবেন নট করছেন এটা 48 এর মতো আশা করতেছেন না আচ্ছা ধন্যবাদ আপনারে তো এখানে একটা আছে 47 47 সাড়ে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা কি বাছুর এটা বকনা বাছুর কত দাম চাইছেন এটা 32000 টাকা দাম চাচ্ছেন দুধ ছাড়াইছে নাকি আচ্ছা দাম হইছে কত 25 কয়টা আনছেন একটাই পঁচিশ দাম হচ্ছে দেখতে পাচ্ছেন কত হলে সাড়ে দেবেন করছেন 27 28 আপাতত কিনা দেবো না 27 28 এখন বিক্রি আশা করতেছেন এই বকনাটা তো এইখানে আরেকটা বকনা আছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই পরে কি লিখে ভাই ভাই মন খারাপ মন খারাপ আচ্ছা তো এদিকে চাচার কাছে একটা আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা চাচা এই বকনা না সার বক্তা বাসু আচ্ছা কত দাম চাইতেছেন এটা দাম কত চাইতেছেন 40 আচ্ছা 40000 টাকা উনি দাম চাচ্ছেন দাম হইতেছে কত চাচা এটা দাম বলে নাই না আচ্ছা আপনি কিনা গরু কিনা গরু কত বিক্রি করলে আপনার কিছু থাকবো আর কি কেমন দাম হলে একবার কাইটা বলেন কত কত আচ্ছা ধন্যবাদ তো উনি 8000 টাকা বিক্রি আশা করতেছেন এই যে বকনাটা তো এদিকে আমি আর একটা বকনার দাম তো জানাবো আসসালামু আলাইকুম চাচারে কি বকনা আচ্ছা কত দাম চাইতেছেন এটা 30000 টাকা উনি দাম চাচ্ছেন এই বকনাটা আজই গাইতেছে আচ্ছা ঠিক আছে দাম হইতেছে কত এটা 24 বলতেছে আচ্ছা আপনি কি কিনা না বাড়ির কিনা 24000 টাকা দাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো কত হলে সাড়ে দেবেন নট করছেন 26 হলে বিক্রি করে দেবেন চাচা এটা বকনা আচ্ছা এটা কত দাম চাইতেছেন 32 আচ্ছা এটা দাম হইছে দাম একটা হয় নাই আচ্ছা তো এটা কত হলে ছেড়ে দিবেন নট করছেন 28 হলে উনি ছেড়ে দিবেন চাচার বাড়ি জানেন কোথায় বাটাদরি বাড়ি আচ্ছা আপনি এলাকার লোকই তো উনি শুক্রবার আসেন নাকি আসেন শুক্রবার তো কম উঠে একদম শুক্রবার তো একদম কম উঠে ছোট বাজার আচ্ছা ধন্যবাদ আপনারে তো এদিকে চাচার কাছে এখানে একটা চাচা কি বাছুর এটা হ্যালো কোন আচ্ছা বুঝলাম না আমরা দুজন একসাথে খালি কই হ্যালো কোন হ্যালো কোন কে কত কথা সমস্যাটা কি সমস্যা না এঙ্কর কথা জানো না আমি কত কথা সমস্যা কই কথা ওইজন খার হইছেন দেখতেছি হ্যাঁ খার হইছে হইছে কিরণ তো ব্যস্ত দেখছি আচ্ছা ঠিক আছে তো এখানে ভাই এটা কিসের কিসের বাছুর এটা এটা ভাই নিয়ে এসে বিক্রি করার জন্য এত ছোট বাছুর ভাই গাবি কই গাবি নাই এমনি কি গাবিটি চুরি নিয়েছে নাকি নাকি বিক্রি হয়ে গেছে গা তো এত ছোট বাচ্চা আপনার বাচ্চার বয়স কয়দিন দুই মাস মানুষের আসলে বিবেক বোধ থাকা উচিত আসলে ঠিক আছে এরকম বাছুর কেমনে বিক্রি করে আচ্ছা কত দাম চাইতেছেন এটা 20000 আসসালামু আলাইকুম ভালো আছেন সার বাছুর না কত দাম চাইতেছেন এটা 50000 টাকা উনি দাম চাচ্ছেন বাটাদর হাটে সার বাছুরটা দাম হইতেছে কত 40 বলতেছে কয়টা গরু আনছেন দুইটা আনছেন বিক্রি করছেন একটাও আচ্ছা এটা কত হলে ছেড়ে দেবেন নট করছেন
45 হলে বিক্রি করে দিবেন আচ্ছা চাচার বাড়ি কোথায় নিজ মাওনা আচ্ছা আপনি কিনা করুন না আচ্ছা এইটা প্রথম মঙ্গলবারে আসেন আচ্ছা ধন্যবাদ আপনাদের তো মাওনা থেকে উনি নিয়ে আসছেন তো এদিকে আপনাদের আরো কিছু বাসুরের দাম দর জানাবো এখানে চাচার কাছে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন গরু আমরা সালাম মুসলমান হিসেবে মুসলমান সালাম দিলে আগে সালাম না উচিত আর সালাম আমি তো শুনি নাই কিচ্ছু আচ্ছা তো এটা কত দাম চাইতেছেন 65 আচ্ছা তো দাম হইতেছে কত 55 56 বলতাছে আচ্ছা এটা আপনি কিনা করুন না বাড়ি ব্যবসা করেন আচ্ছা তো 55 56 দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ আনতে এই 65 টা কয়টা আনছেন চারটা ওইদিকে সার আনছেন না এটা কত লি সার দিবেন নোট করছেন সাইডের কিছু উপর আশা করতেছেন আপনাদের বাড়ি কোথায় বাটাজুরি আচ্ছা তো বাটাজুরি মানুষ আপনি কথা কইবেন জোরে জোরে আপনি জি কোন আরেকজন ওই যে আপনি কথা কইন হ্যাঁ তাহলে অন্য এলাকার লোক কথা কইবে কেমনে কোন এলাকার লোক যদি এলাকার কথা না কইতে পারে তো অন্য এলাকার কামরা কেন ভাই হ্যাঁ ওই ভাই লইব আচ্ছা এখানে চাচার কাছে একটা আছে আর একটা ক্রসের বাসুর চাচা এটা দাম কত চাইতেছেন 70 চাইতেছেন এটা আনুমানিক বয়স হবে কত মাস আচ্ছা তাহলে তো অনেক বছর হয় নাই আচ্ছা 70000 টাকা উনি দাম চাচ্ছেন বাটাজোর হাত থেকে দাম হচ্ছে কত 55 বলতাছে আচ্ছা কত হলে ছাড়ে দিবেন নোট করছেন 60 এর উপর আশা করতেছেন আচ্ছা ধন্যবাদ তো উনি 60000 টাকার উপর আশা করতেছেন এই 4 বছরটা তো এখন ওরকম গরু উঠে নাই গরু আসছে যেহেতু শীতের দিন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বড় সার আসছে বাটাজোর হাটে আর এদিকে ছাগল এবং খাসির মল আছে এখানে গরু পুতে হাসিল হলো 400 টাকা কেতার হাসিল 100 টাকা হলো বিক্রেতার হাসিল অনেক বড় একটি হাট সব ধরনের গরু পাবেন আপনারা হাট থেকে আর এখান থেকে যে কোনো জায়গা থেকে গরু পাবেন এখানে ব্যবস্থা আছে তো সকলকে ধন্যবাদ আর আমার চ্যানেল এগ্রো টিভি আপনারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম